নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, বৈশাখ মাস চলছে। বৈশাখ মাস হলো ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি মাস, আর এই বিশেষ মাসের বিভিন্ন উপায়ে, টোটকা, পূজাপাঠে অত্যন্ত শুভ ফল আসে। আর আগামী রবিবার শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবার বলে মনে করা হয়, কারণ বৈশাখ মাসের এই বিশেষ রবিবার। রবিবার হলো ভগবান সূর্য নারায়ণের অত্যন্ত প্রিয় একটি বার। সূর্যদেব হলেন নবগ্রহের অন্যতম এবং নবগ্রহের তিনি রাজা। আর এই বিশ্ব সংসার সূর্যদেবের কৃপা ছাড়া কেউই বাঁচতে পারে না, আর জীবনে উচ্চ স্থানে কখনোই সে যেতেই পারে না। সম্মান বৃদ্ধির জন্য অবশ্যই সূর্য নারায়ণ সূর্যদেবের কৃপা প্রয়োজন। এই শাস্ত্রে এই বিশেষ রবিবার হলো সূর্যদেবের উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনার দিন। তাই এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বৈশাখ মাসের এই বিশেষ রবিবারের গুরুত্বপূর্ণ এবং চমৎকারী উপায় বা টোটকার বিষয়ে। যদি আপনারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকেন, কোনোভাবেই আর্থিক সমস্যা দূর হচ্ছে না, সেক্ষেত্রে রবিবার আপনারা এই চমৎকারী উপায়টি করুন। এই চমৎকারী উপায়ে আপনারা অবশ্যই রবিদেব তথা সূর্য নারায়ণের কৃপা পাবেন। সর্ষের এই চমৎকারী উপায় আপনার জীবনে অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। আর এই চমৎকারী উপায় করার 24 ঘন্টার মধ্যেই আপনার জীবনে পজিটিভ প্রভাব আসতে শুরু করবে। আর এই বিশেষ উপায় করলে আপনার জীবনে আগামী দিনের সমস্ত সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই বের হয়ে আসতে পারবেন। সর্ষে কম বেশি সবার গৃহে রয়েছে, আর রান্নাতে সর্ষের ব্যবহার কম বেশি সবাই করে থাকেন। শুধু স্বাদে গন্ধে সর্ষের ব্যবহার যে গুরুত্বপূর্ণ তা নয়, চমৎকারী উপায় বা টোটকাতে সর্ষের ব্যবহার কিন্তু রয়েছে, যা আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আর এই চমৎকারী উপায়ের জন্য একটি মাটির পাত্র নিন। আর যদি মাটির পাত্র না থাকে, তাহলে আপনার গৃহে ধাতব কোনো পাত্র, অর্থাৎ কলসি বা এই ধরনের কোনো পাত্র যদি থাকে তা নিন। সেই কলসের মধ্যে আপনি শুদ্ধ জল ভরে নিন, আর তা যদি না থাকে তাহলে কোনো ঘটি যদি থাকে তার মধ্যে শুদ্ধ জল আপনি নিয়ে নিন। আর সেই শুদ্ধ জলে পূর্ণ ঘটিটি আপনার পূজা গৃহে আপনি স্থাপন করুন। তা স্থাপন করুন আপনার মন্দির বা পূজা গৃহের পূর্ব দিকে। আর এই কলস কিংবা ঘটি স্থাপনের আগে সেই স্থানে অল্প একটু চাল অথবা আপনি গম দিয়ে দিন, আর তার উপরে এই ঘটিটি বা কলসিটি স্থাপন করুন। আর এই কলসিটি স্থাপন করার পরে বা এই বিশেষ ঘটিটি স্থাপন করার পরে আপনি 1 চামচ সর্ষে আপনি তার মধ্যে দিয়ে দিন, আর তারপরে আপনি এই কলসের মুখটি বন্ধ করে দিন কিছু ঢাকা দিয়ে। সেক্ষেত্রে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন পাতা, প্লেট, যে কোনো কিছু দিয়ে ঢেকে দিন। ঠিক তারপরেই একটি প্রদীপ আপনি প্রস্তুত করুন, আর সেই প্রদীপকে আপনি কলসের উপরে যে ঢাকা দিয়েছেন ঠিক তার উপরে প্রদীপটি রাখুন। প্রদীপের মধ্যে অবশ্যই বিশুদ্ধ ঘি আপনি দেবেন অথবা তিল তেল আপনারা দিতে পারেন। তারপরে আপনি অবশ্যই সেই কলস স্থাপনের পরে একটি কুশাসনের উপরে বসে পূর্ব দিকে মুখ করে ওং ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওং সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। আর এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। আর এই বিশেষ মন্ত্র আপনি উচ্চৈঃস্বরে জপ করবেন। মন্ত্র জপ করার পরে ওই কলস বা ওই পাত্রকে ওই জায়গাতেই রেখে দিন, আর আগামী রবিবার পর্যন্ত এই কলসকে এইভাবেই রাখতে হবে। এবং কলস যদি কোনোভাবে খালি হয়ে যায় এই গরমে, সেক্ষেত্রে অল্প অল্প করে জল আপনি প্রত্যেক দিন দেবেন, কোনোভাবেই যেন খালি না হয়ে যায়। শুধুমাত্র দেখবেন ওই স্থান থেকে কলসকে আপনি অন্য কোথাও সরাবেন না। আর ঠিক পরের রবিবার আপনারা এই বিশেষ কলসের জল আপনারা অবশ্যই শ্রদ্ধা সহকারে আপনার স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। স্নানের সময় অবশ্যই আপনারা ওম সূর্যায় নম অথবা ওম ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন।
এবং সেই সাথে ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। এবং সেই সাথে আপনারা একটি তামার ঘটিতে জল নিয়ে সেই জল আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন এবং সঙ্গে ওং হ্রীণি সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। এবং সেই সাথে সূর্য নারায়ণের কাছে আপনার জীবনের দুঃখ দুর্দশা এবং দারিদ্র্যের কথা অবশ্যই নিবেদন করুন এবং সেখান থেকে মুক্তি প্রাপ্তির জন্য প্রার্থনা করুন। অত্যন্ত সহজ একটি উপায় এবং যে উপায় আপনারা ধৈর্য সহকারে বিশ্বাসের সঙ্গে করলে ভালো ফল পেতে পারেন। আর এই বিশেষ জলে যারা স্নান করেন তাদের জীবন থেকে রোগের মুক্তি ঘটে এবং জীবনে আসে অত্যন্ত শুভ প্রভাব। তাই এই চমৎকারী উপায় করার সময় মনে কোনো রকমই শঙ্কা কিংবা হবে কি হবে না এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করবেন না। এই বিশেষ উপায় যে কোনো রাশির জাতক কিংবা জাতিকারা করতে পারেন, তবে জাতিকাদের ক্ষেত্রে যখন পিরিয়ড চলাকালীন এই উপায় করবেন না। আর এই বিশেষ চমৎকারী উপায়ের জল একজন ব্যক্তি এই বিশেষ জল দিয়ে স্নান করতে পারবেন। যদি আপনার ব্যবসার ক্ষেত্রে কোনোভাবেই উন্নতি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই চমৎকারী এবং সহজ উপায়টি আপনারা করুন। এই উপায় করার জন্য আপনারা তিনটি আলাদা আলাদা পাত্র নিন। একটি পাত্রে আপনারা অবশ্যই লালচে রঙের সর্ষে রাখুন এবং আরেকটি পাত্রে আপনারা অল্প পরিমাণ কালো তিল রাখুন এবং তৃতীয় পাত্রে আপনারা অবশ্যই অল্প পরিমাণ ধনে এবং তার সঙ্গে অল্প পরিমাণ নুন একসঙ্গে মিশ্রিত করে রাখুন। সেক্ষেত্রে প্রতিটা উপাদান এক চামচ করে নিলে হবে। আর এই তিনটি পাত্র আপনি আপনার ব্যবসার স্থলে রাখুন আর সেই স্থানে খোলা জায়গাতে আপনারা এটিকে রাখবেন। আর এমনটা করলে আপনার ব্যবসার স্থলে যদি কোনো নেগেটিভ প্রভাব চলতে থাকে সেখান থেকে মুক্তি পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর হবে, বিভিন্ন লোকসান থেকে আপনি মুক্তি পাবেন, ধীরে ধীরে ব্যবসার উন্নতি এবং গ্রাহক বৃদ্ধির যোগ তৈরি হবে। তাছাড়া আপনাদের আর্থিক উন্নতির জন্য সর্ষের আরও একটি চমৎকারী উপায় করতে পারেন। সেক্ষেত্রে সর্ষের 108টি দানা আপনি নিন, তারপরে একটি লাল রঙের কাপড়ে এই 108টি সর্ষে আপনি রেখে দিন আর তারপরে আপনারা ওটা বেঁধে ফেলুন। যদি লাল রঙের না থাকে কাপড় সেক্ষেত্রে হলুদ বর্ণের আপনি কাপড়ে করতে পারেন। আর তারপরে এই বিশেষ পুটুলিটি নিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে নিয়ে যান, সেখানে আপনি মাটি খুঁড়ে তার মধ্যে সেটিকে রাখুন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে অশ্বত্থ গাছের প্রণাম করবেন না বা কোনোভাবেই পূজা অর্চনা করবেন না আর অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা এই কাজটি করবেন না। অশ্বত্থ গাছের কাছাকাছি কোনো অঞ্চলে আপনি এই কাজটি করুন, অর্থাৎ যেখানে ওই অশ্বত্থ গাছের ছায়া পড়ে এমন কোনো জায়গাতে আপনি করুন। আর অশ্বত্থ গাছ যদি না থাকে তাহলে আপনারা কোনো ফাঁকা স্থানে এই পুঁটলিকে রেখে আসুন আর সেক্ষেত্রে চৌমাথা হলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। আর এই চমৎকারী উপায় আপনার অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। প্রতিটি চমৎকারী উপায় করার সময় কেউ যেন কোনোভাবেই বাধা না দেয় আর এই উপায় সম্পর্কে কারোর সঙ্গে কোনো কিছু কথা বলার দরকার নেই। তাই এই চমৎকারী উপায় সম্পূর্ণ নিভৃতে এবং চুপচাপ এটি করুন। তাই এই উপায় সম্পূর্ণ একা একা করুন, কোনোভাবেই কেউ যেন না দেখে বা কেউ যেন এই উপায় সম্পর্কে জিজ্ঞাসা না করে। আর এমনটা করলে কিন্তু এই উপায়ের ফল সম্পূর্ণ নিষ্প্রভ হবে। যখন আপনি অশ্বত্থ গাছের গোড়াতে এই বিশেষ কাজটি করবেন বা কোনো চৌরাস্তাতে গিয়ে ফেলে আসবেন, এটি করার পরে পিছনে আর তাকাবেন না এবং রাস্তাতে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, কারোর সঙ্গে কোনো কিছু দেখা সাক্ষাৎ করবেন না। আর এই বিশেষ উপায়টি আপনারা সূর্যাস্তের পরেও করতে পারেন। তাই বন্ধুদের কাছে বলবো, এই চমৎকারী উপায়ের মধ্যে কোনো একটি উপায় অবশ্যই বিশ্বাসের সঙ্গে করুন, তাহলে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।